কিভাবে মুজিব বর্ষটা পালন করবে, যদি এখানে আপনাদের কোনো সাজেশন থাকে বা পরামর্শ থাকে আপনারা তার উপরেই বলবেন এবং সংক্ষিপ্ত আকারে বলবেন। যেহেতু 17ই মার্চ মুজিব বর্ষ, আমাদের বঙ্গবন্ধুর জন্মদিন, একটা সরকারি প্রোগ্রামও আছে। যেমন আমি জিনিসটা আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বলি, সরকারি প্রোগ্রামই আছে এগুলোর, তবু আমরা এগুলোর থেকে আমরা নিজেরা আলাদাভাবে আমাদের দলীয় প্রোগ্রামের সাথে কিছুটা এক করা হয়েছে। যেমন প্রতিটি প্রতিষ্ঠান জাতীয় পতাকার সাথে এটা থাকবে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করতে হবে, পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনের উপরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হবে, সম্ভাব্য প্রযোজ্য ক্ষেত্রে আতশবাজি ও লেজার শো এর আয়োজন করতে হবে।